আমাদের সন্তান নাই, আমাদের সংসার নাই, এক দফা এক দাবি তাইজুল থাকবে না, তাইজুলের পদত্যাগ। আমার মাথা ফাটছে, তাইজুলের স্টাফ, তাইজুলের বাহিনী, তাইজুল গিল্ডেন অ্যাকটিভ ওয়্যার বাংলাদেশ লিমিটেড গার্মেন্টসের শ্রমিকরা গতকাল বৃহস্পতিবার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে। সম্প্রতি মালিকপক্ষ তাদের দাবিগুলো মেনে নিলেও সেগুলো কার্যকর করেনি এখনও। এছাড়া ফ্যাক্টরির দুর্নীতিবাজ ডাইরেক্টর তাইজুল ইসলাম সহ আরও বেশ কিছু কর্মকর্তার পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ করছে ঢাকা নবীনগর চন্দ্রা মহাসড়কে। মূলত ফ্যাক্টরির ডাইরেক্টর পিকনিকের টাকা এবং তাদের যাবতীয় যে অনুদান, এ থেকে টাকা মেরে তার ব্যক্তিগত কাজ চালাত। শ্রমিকের ন্যায্য পাওনা তাদেরকে বুঝিয়ে দিত না। প্রথমত মালিকপক্ষ শ্রমিকের আন্দোলনের মুখে ফ্যাক্টরির ডাইরেক্টর তাইজুল ইসলামকে বহিষ্কার করার ঘোষণা দেয়, কিন্তু সেটা কার্যকর করেনি। পরবর্তীতে তাকে আবারও ফ্যাক্টরিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে শ্রমিকের ভিতর উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা সকলে মালিকের সাথে কথা বলার জন্য ফ্যাক্টরির ভিতরেই কাজ বন্ধ করে রাখে। কিন্তু ফ্যাক্টরির কোনো স্টাফ বা মালিকপক্ষ না আসায় তারা বাধ্য হয়ে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবস্থান নেয়। এক পর্যায়ে ফ্যাক্টরির ডাইরেক্টর তাইজুল ইসলাম তাদের ভাড়া করা সন্ত্রাস বাহিনী দিয়ে শ্রমিকদের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। বিস্তারিত শ্রমিকের মুখ থেকে শুনে আসি। আমার মাথা ফাটছে, তাইজুলের স্টাফ, তাইজুলের বাহিনী, তাইজুলের যত বাহিনী আছে সবাই ইট ঠিক মারছে। তাইজুল ভাড়া করছে মানুষ, ভাড়া কইরা ওর বাসার সামনে রেখে দিছে, এইদিকে পাঠায় দিছে, ঠিক আছে, ইট ঠিক আমি কি করছে। এক দফা এক দাবি তাইজুলের পদত্যাগ চাই। উনি আমাদের এই যে বিদেশে থেকে যে কম্বল পাঠাইছে এইগুলো নিছে, আমাদের অলকারের জন্য জুতা পাঠাইছে, ব্যাগ পাঠাইছে, সব চুরি করছে, পিকনিকের টাকা চুরি করে ছেলের বিয়ে দিছে। আমাদের কোনো দাবি না মানে নিজে মনে করেন বাড়ি করছে 4:30। বন্ধুরা, এইসব দুর্নীতিবাজ মালিকদের সবার সামনে আনার জন্য আমার নিরীহ গার্মেন্টস ভাই বোনদের পাশে দাঁড়িয়ে ভিডিওটি লাইক শেয়ার করে সর্বত্র ছড়িয়ে দিন। যারা বাংলাদেশের অর্থনীতির হাল ধরে রাখা গার্মেন্টস শ্রমিকের ন্যায্য পাওনা বুঝিয়ে দেয় না, তাদের বিরুদ্ধে সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না, এটা আমি বুঝতে পারছি না। এই শ্রমিকের ভ্যাটের টাকা দিয়েই দেশ চলছে। দেশের বৈদেশিক মুদ্রার 70% আসছে গার্মেন্টস শ্রমিকের উপর নির্ভর করে।